চলছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। বিশ্বের প্রায় সকল ধর্মপ্রাণ মুসলিমই এই মাসকে অনেক গুরুত্বের সঙ্গে দেখে। সবাই আল্লাহর সান্নিধ্য পেতে এই মাসে সিয়াম সাধনা করে, ভিন্ন নয় মুসলিম ফুটবলাররাও। তবে এবার এই সিয়াম সাধনা করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে নর্থের ফুটবলার জাওয়েন হাদামকে। রোজা রেখে ফুটবল খেলা নতুন কিছু নয়। মেসুত অজিল, সাদিও মানে, মোহাম্মদ সালার মতো তারকা ফুটবলাররাও রোজা রেখে ফুটবল খেলেছে। এমনকি বেশ কিছু স্প্যানিশ ক্লাবও মুসলিম ফুটবলারদের এই বিষয়কে অনেক সম্মানের সঙ্গে দেখে। এছাড়া চেলসির মতো ক্লাব তো রমজান মাসে মাঠে সবার জন্য ইফতারের আয়োজনও করেছে। তবে সবার থেকে ব্যতিক্রম লিগ ওয়ানের দল নতে এফসি। রাশের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছে নতে এফসি। এ ম্যাচের আগের দিনই অবশ্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ফ্রান্সের ক্লাবটি। তবে সেই স্কোয়াডে ছিল না দলের অন্যতম সেরা ফুটবলার জাওয়েন হাদাম। তারপর থেকেই সমর্থকদের মধ্যে প্রশ্ন জেগে বসে, দলে কেন রাখা হয়নি এই ফুটবলারকে। সংবাদ মাধ্যম ওয়েস্ট ফ্রান্স বলছে, আগের ম্যাচে হাদামকে খাবার ও পানি পান করতে বলেছিলেন কোচ অ্যান্তোহান কুম্বো আহে। তবে রোজা থাকায় তা করতে অস্বীকৃতি জানিয়েছেন 20 বছর বয়সী ফুটবলার। এ ম্যাচও রোজা রেখে খেলতে চেয়েছিলেন তিনি, যার জন্যই স্কোয়াডে রাখা হয়নি তাকে। সংবাদ সম্মেলনে এমনটাই বুঝিয়েছেন কোচ। আমার খুব সহজ নিয়ম আছে, খেলোয়াড়দের রোজা রাখাতে আমার কোনো সমস্যা নেই, তবে ম্যাচের দিন এটা নিষিদ্ধ। যারা ম্যাচের দিন রোজা রাখবেন তারা ঘরে থাকবেন। আমি খেলোয়াড়দের স্বাস্থ্যের ব্যাপারে কোনো ছাড় দিব না। সাধারণত আপনি যখন সারাদিন না খেয়ে থাকবেন তখন আপনার শরীর দুর্বল হয়ে পড়বে আর এটা ম্যাচে প্রভাব ফেলবে। 2020 সালে ফ্রান্সের অনূর্ধ্ব 17 ও 2022 সালে অনূর্ধ্ব 19 খেলেছিলেন হাদাম। এবছরই প্যারিস এফসি ক্লাবটি ছেড়ে নতে ক্লাবটিতে যোগ দেন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ।